ইসলামিক আমিরশাহী বিশ্বের সমস্ত দেশকে স্বাগত জানাচ্ছে। আফগানিস্তান কাউকে হুমকি দেবে না, সবাইকে নিয়ে সরকার গড়তে চায়, দেশের ভিতরে বা বাইরে কোনো শত্রু চায় না। সাংবাদিক বৈঠকে আশ্বাসবাণী তালিবান মুখপাত্রের। গোটা আফগানিস্তান চলে গিয়েছে তালিবানদের দখলে, তারই মধ্যে হাতে প্রাণ নিয়ে কাবুলে প্রতিবাদে নামলেন মহিলারা। তাদের দাবি, এত বছরে যে নাগরিক অধিকার তারা লাভ করেছেন কোনো মূল্যেই তা হারাতে চান না। সামাজিক নিরাপত্তা, কাজের স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা, রাজনীতি সবকিছুতেই স্বাধীনতা চান। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই এবার G7 বৈঠক আয়োজনে সম্মতি জানালেন বাইডেন ও বরিস। মঙ্গলবার তারা সিদ্ধান্ত নেন আগামী সপ্তাহে G7 লিডারদের এই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। 18 আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু নিয়ে টুইট করে বিতর্কে জড়ালো বিজেপি কংগ্রেস। অন্যদিকে বিজেপি ও কংগ্রেসকে তীব্র নিন্দা করে পাল্টা টুইট করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেন, কঠোর বিরোধিতা করছি, এই দিনে মৃত্যুর কোনো প্রমাণ নেই। ভুয়ো IAS IPS চিকিৎসকের পর এবার কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হলো এক ভুয়ো পুলিশ কর্মী। হেলমেটবিহীন এক ব্যক্তি স্কুটি চালিয়ে যাওয়ার সময় কলকাতার কর্তব্যরত পুলিশের সার্জেন্টরা আটকায় তাকে। ওই ব্যক্তি নিজেকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পরিচয় দেন, কিন্তু প্রমাণপত্র না থাকায় আটক করা হয় তাকে। কোভিড বিধি মেনে আজ থেকে খুলল বেলুড় মঠ। মঠে প্রবেশ করতে গেলে বাধ্যতামূলক ভ্যাকসিনের দুটি ডোজের শংসাপত্র অথবা করোনার নেগেটিভ রিপোর্ট। পাশাপাশি জয়রামবাটি মন্দিরেও প্রবেশের অনুমতি মিলল। সীমিত সময়ের মধ্যে পুণ্যার্থীরা প্রবেশ করতে পারবেন মাতৃমন্দিরে। করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর বুধবার থেকে দর্শকদের জন্য খুলে গেল মুর্শিদাবাদের হাজারদুয়ারি। একাধিক বিধিনিষেধ মেনে চালু হাজারদুয়ারি, খুশি পর্যটক সহ গাইড ও স্থানীয় ব্যবসায়ীরা। 1947 সালের 18 আগস্ট বালুরঘাট ভারতের অংশ হিসেবে আত্মপ্রকাশ করে। বালুরঘাটের স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন সাইকেল র্যালি করে 42-এর আন্দোলনে নিহত শহীদদের শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। সদ্য শেষ হওয়া টোকিও অলিম্পিক ফেরত অলিম্পিয়ানদের সঙ্গে আড্ডা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অলিম্পিক শেষ হওয়ার পরেই তিনি কথা দিয়েছিলেন অলিম্পিয়ানদের সঙ্গে ব্রেকফাস্ট করবেন। সেই কথা মতোই মঙ্গলবার নিজের বাসভবনে জড়ো হয়েছিলেন নীরজ চোপড়া, পিভি সিন্ধুরা। শুরু হয়েছিল চিনি কম দিয়ে, তারপর একের পর এক ছবিতে দেখা গেছে অমিতাভ ও আর বাল্কির জুটি। বাল্কির পরের ছবি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন সানি দেওয়াল, দুলকার সলমন, পূজা ভাট। এবার জানা গেল এই ছবিতে বিশেষ একটি চরিত্রে থাকছেন বিগ বিও।